স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির দুঃখ প্রকাশ নাটোরে অনিবন্ধিত অবৈধ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করতে অভিযানে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ রাজশাহীতে আন্তর্জাতিক সংগঠন ক্যাটার সেন্টার এবং এসিডির আয়োজনে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপি সমাবেশে বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীদের করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি রাতে রাজশাহী মহানগর সদস্য সচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৬ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নগরের ভুবনমোহন পার্কে প্রতিবাদ সমাবেশ চলাকালে কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে ঘটনার জন্য মহানগর বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় এ বিষয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুর হাসান বলেন তারা বিএনপিকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন তবে বিএনপি যেহেতু তাদের সাংগঠনিক প্যাডে দুঃখ প্রকাশ করেছে তাই বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম স্থগিত করা হলো বিএনপি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুতই সাংগঠনিক ব্যবস্থাও নেবে বলে আশা করেন তিনি গত শুক্রবার সকালে এ ঘটনার প্রতিবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পারসন জাফর লিটনের সভাপতিত্বে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেন রাজশাহীর সাংবাদিকরা রাজশাহীতে আন্তর্জাতিক সংগঠন কার্টার সেন্টার এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি আয়োজনে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল হক এসিডি নির্বাহী পরিচালক সালিমা আসারওয়ারের সভাপতিতে এবং সমন্বয়কারী সুব্রত পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহী উপপরিচালক এটিএম গোলাম মাহবুব এবং কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার রোকসানা আফরোজ শুরুতেই এসিডি প্রোগ্রাম ডাইরেক্টর শারমিন সুব্রিনা বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প শীর্ষক বাস্তবায়িত কর্মসূচির বিভিন্ন দিক উপস্থাপনা করেন বাংলাদেশের তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি কর্মসূচির মাধ্যমে প্রাপ্তিতে নারীদের অধিকতর সক্ষম করে তুলতে জাতীয় ও কর্ম এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে কার্যকর এবং শক্তিশালী করার পাশাপাশি তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি ও ব্যবহারে নাগরিক সমাজ সংগঠন ও তথ্য অধিকার নেটওয়ার্ক সমূহকে শক্তিশালীকরণের লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পাঁচ ও ছয় নং ওয়ার্ড গোদাগরি উপজেলার গোগ্রাম ও মাটিকটা ইউনিয়ন ও তানার উপজেলার চান্দুরিয়া ও সরঞ্জা ইউনিয়নে বাস্তবায়ন করছে নোয়াখালী সদর উপজেলার নয় নং কালাদর ইউনিয়নের কাউন্সিলে বিএনপি থেকে আগতদের দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ নিয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন এবং কুস্পত্তিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা শুক্রবার সন্ধ্যায় নুরু হাট বাজার এলাকায় তারা এই বিক্ষোভ করেন এ সময় বিএনপি থেকে আগতদের দিয়ে পকেট কমিটি বাতিলের দাবি জানান তারা অবিলম্বে দলীয় নীতিমালা অনুযায়ী ত্যাগী কর্মীদেরকে কমিটির অন্তর্ভুক্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা কর্মীরা নাটোরে অনিবন্ধিত অবৈধ বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করতে অভিযানে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সিভিল সার্জনের অফিসের পক্ষ থেকে এই অভিযান শুরু করা হয় দুপুর দুইটা পর্যন্ত অভিযানে শহরের পদ্মা ও সেন্ট্রাল ডায়াগনস্টিক ল্যাবের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো সিলকালা করে বন্ধ করে দেওয়া হয় এ বিষয়ে নাটোর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান জানান জেলায় মোট একশো ক্লিনিক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে এর মধ্যে অনিবন্ধিত ও বৈধ কাগজপত্র না থাকায় বারোটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ এই অভিযান শুরু করেছে এই অভিযান অব্যাহত থাকবে তবে বন্ধ হয়ে যাওয়া ক্লিনিক মালিক জানান তাদের ক্লিনিকের নিবন্ধনের জন্য অনলাইনে দেড় বছর আগে ডিজি হেলথ বরাবরের টাকা ও কাগজপত্র জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও তারা নিবন্ধন নম্বর পাননি নাটোরের সিংরাই ফার্নিচারের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশচন্দ্র নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার চকগোপাল এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে নিহত বিকাশচন্দ্র উপজেলার শেরকোল ইউনিয়নের খরমকুড়ি গ্রামের উপেন্দ্রনাথের ছেলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানান বিকাশ প্রতিদিনের মতো আজ সকালে তার কর্মস্থলে যায় সেখানে কাজ করার সময়ে সাথে স্পর্শ লেগে পড়ে যায় দোকানের আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় বিশ লক্ষ টাকার হেরোইন ও 1370 পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে র‍্যাব 12 শনিবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব 12 মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তিনি জানান শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 সদর কোম্পানির একটি চৌকোর সাবেজানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নয়নং নং ইউনিয়নের সিরাজগঞ্জ রোডের নাটোর ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে দুইশো গ্রাম হেরোইন সহ রাজশাহীর গোদাগাড়ি থানার পানিহার এলাকার শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিংকে আটক করে এদিকে ওইদিন রাত নয়টার দিকে সিরাজগঞ্জ জেলার ধোপাকান্দি ব্রিজ সংলগ্ন ঢাকা দিনাজপুর মহাসড়কে অভিযান চালিয়ে এক হাজার তিনশো সত্তর পিস ইয়াবা সহ গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার পূর্ব নয়নপুর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ মোস্তফা কামাল রুবেলকে আটক করা হয় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ সতেরো ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বালিকা অনুর্ধ সতেরো জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শনিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে নাটোরের স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন নরডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জেলা ক্রীড়া সংস্থার পরিচালক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা নাটোরের সাতটি উপজেলা ও নাটোর পৌরসভা সহ খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করবে আজ উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভা অনূর্ধ্ব সতেরো দলের সাথে নরডাঙ্গা উপজেলা অনূর্ধ্ব সতেরো দল মুখোমুখি হয় উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে নলডাঙ্গা উপজেলা বালক দলকে চার দুই গোলে পরাজিত করে নাটোর পৌরসভা অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাটোর পৌরসভা ট্রাইবেকারে নলডাঙ্গা বালিকা দলকে চার তিন গোলে পরাজিত করে আগামী একত্রিশ মে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ